গতরাতে হঠাৎ বয়ে আসা প্রবল ঝড় ও শিলাবৃষ্টির দরুন বরাকের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কাছাড়া ধলাই সমষ্টিতে ঘর ভেঙে মৃত্যু হল এক গৃহবধূর। এদিকে দ্বিগুণছড়া চা বাগানে বজ্রপাত হয়ে আহত হয়েছেন 6 জন শ্রমিক। হাইলাকান্দি জেলায় 1 কেজি পরিমাণ শিল পড়ার খবর পাওয়া গেছে। কাছাড় জেলার ধলাই এলাকায় ঘরের খুঁটি ভেঙে এক গৃহবধূর ওপরে পড়লে তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন আহত সেই গৃহবধূ। মৃত্যু হওয়া গৃহবধূর নাম জানা যায়নি যদিও, তবে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়াও ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন গ্রামে গাছ পড়ে ব্যাপক ক্ষতিসাধন হওয়ার খবর পাওয়া গেছে।